সালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়াজ কি শুনতে পাচ্ছেন একটু জানাবেন দিয়ে আর হচ্ছে আমাকে হোস্ট বানিয়ে দিন الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَلَوْلا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ ليتفقهوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ وعن الحسن بن علي رضي الله تعالى عنهما قال حفست من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله <applause> لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> مهان رب كريم الله سبحانه تبارك وتعالى رشنك وغنيت شكريا জাল্লা রবুল আজ জালাল আমাদেরকে ইসলামিক অনলাইন মাদ্রাসার প্রোফাইলে মাধ্যমে একটি উন্মুক্ত ফিক নিয়ে উন্মুক্ত প্রশ্ন উত্তর ক্লাসে আমাদেরকে একত্রিত হওয়ার রব্বে কারিম যে তাওফিক দিয়েছেন এজন্য আমরা দিল থেকে মন লাগিয়ে সবাই বলবো আলহামদুলিল্লাহ আমি প্রায় একটি আয়াত तिलावत করে থাকি আর এই আয়াতটি মূলত আমাদের সাথে অধিক সামঞ্জস্যশীল আল্লাসহান উতাবার কাওতালা সুরাতুত্তাওবাতে সুরাতুত্তাওবার একশো তো বাইশ নো আয়াত ওই আয়াতে বলেন পালাউলা না ফর আমিন কুল্লে ফের কাতিম মিন হুম ত ইফাতুলিয়া তা ফাক্কাহু তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হচ্ছে না যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে সজাতিকে। লি ওয়েলিয়ুং জিরো ইলাইহিম এবং সংবাদ দান করে সজাতিকে যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে লা আল্লাহু যেন তারা বাঁচতে পারে অর্থাৎ এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে যে কিছু লোক ওরা দিন জ্ঞান অর্জনের জন্য তাদের গড় থেকে বের হবে গড় থেকে বের হয়ে তারা দিনই জ্ঞান শিক্ষা করবে তারপর অতপর যখন তারা বাড়িতে আসবে তাদের সজাতির তারা আসবে এসে তারা তাদের সজাতিকে সেই ইলমে ওয়াহি সম্পর্কে অবগত করবে আর এই ইলমে ওয়াহি যা এর না হারাম মাকরু ওই সমস্ত বিষয়াদি যখন তার স্বজাতির লোক জানতে পারবে তখন তারাও জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে আল্লাহ সুবহান আপনাদেরকে আমাকে আরো যারা এখানে আজকে জয়েন হবেন আমাদের সবাইকে দিনি ইলম ইলমে ওয়াহী শিকানি মিটে একটি জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আমাদের উদ্দেশ্য থাকবে আমরা আজকে যা আলোচনা আজকে আলোচনা থেকে আমরা যা বুঝব যা জানতে পারবো যা শিখব সেগুলা নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং নিজ আত্মীয়-স্বজন নিজের বন্ধু-বান্ধব নিজের পরিবারের লোকজন সবার কাছে আমরা হেকমত এবং প্রজ্ঞার সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনে এক আয়াতে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ হেকমত এবং প্রজ্ঞার সাথে আমরা অন্য অন্যর কাছে বিলিয়ে দিব আমরা অন্যকে দাওয়াত দিব আমরা অন্যকে অন্য নিকটে এই মাসআলাটি এই বিষয়টি আমরা পৌঁছে দেব রসুল্লাহ আসল্ল হুম আলাইকুসাল্লাম বলেন বাল্লিকু আন্নিওয়ালা আয়া একটি আয়াত যদি হয় তোমরা আমার কাছ থেকে অন্য নিকট পৌঁছিয়ে দিও রসুলুল্লাহ আসল আলাইহিহুসাল্লাম বিদায় বিদায় হোদে হজের বাসনে যাকে হাজ্জাতুল হুতবাতুল বিদায় বলা হয় বিদায় হজ এবং বিদায় হজের যে বাসন ছিল সেই বাসনে রসুল্লা সাল্লাম বলেন আল্লাহ আজকে এখানে যারা উপস্থিত যারা যাদের নিকট দিন পৌঁছেছে তারা যাদের কাছে দিন এখনো পৌঁছেনি তাদের নিকট এই দিনের একটি অংশ একটি বাণী অন্ততপক্ষে পক্ষে একটি আয়াত হলেও তারা পৌঁছে দিবে তল্লা সুবান কতাল আমাদের সবাইকে আমলের নিয়তে আলোচনা শোনার বোঝার পাক রব্বুল আলম আমাদেরকে তাও দান করব আমি এই মুহূর্তে চলে যাব প্রশ্ন উত্তর পর্বে আপনাদের প্রশ্নগুলো আপনারা লিখে দেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের আলুকে আপনার প্রশ্নকে সামনে রেখে কোরআন সুন্নাহর আলুকে আলোচনা করার চেষ্টা করা হবে অমা তৌফিক বিল্লাহ আমাদের এখানের প্রশ্নটি বাংলাতেই করবেন লিখবেন না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি যখন প্রশ্ন করেই ফেলছেন আপনার প্রশ্নকে অবশ্যই ধারাবাহিকভাবে করা হবে এবং সেই প্রশ্নের আলোকে আলোচনা করা হবে সুতরাং একাধিকবার একই প্রশ্নকে আপনি করবেন না একটি প্রশ্নকে একাধিকবার আপনি পোস্ট করবেন না ইনশাল্লাহ ভাবে আপনার প্রশ্নেও আমরা চলে আসব হ্যাঁ যদি কোন প্রশ্ন আপনি করেন আর সেটার জবাব যদি আপনি না বুঝেন তাহলে সম্পূরক প্রশ্ন আপনি করতে পারেন আর যদি আপনার বিষয় অত্যন্ত জটিল হয় মনে হয় আর আপনি বাই হন দিনী বাই তাহলে আপনি হ্যান্ড রাইজ করতে পারেন ইনশাল্লাহ সময় সুযোগ বুঝে আপনাকে কথা বলার সুযোগ দেয়া হবে সরাসরি আপনি কথা বলতে পারবেন আমি আমাদের ধারাবাহিক যে কার্যক্রম প্রশ্ন এবং প্রশ্ন পরে সেই প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে কোরআন সুন্নাহকে সামনে রেখে যে আলোচনা যে ধারাবাহিক যে পদ্ধতি সিস্টেম সেখানে আমি চলে যাচ্ছি তো আমাদের সামনে বেশ কয়েকটি প্রশ্ন চলে এসেছে ইতিমধ্যে প্রথম যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আমি পড়ব প্রশ্ন হচ্ছে উস্তাদ যারা নিজেরা পছন্দ করে হারাম রিলেশনশিপ বিয়ে করে ফ্যামিলিয়াল ভাবেই সেক্ষেত্রে এই হাজব্যান্ড ওয়াইফ যারা হয় তারা কি ছিল

আল্লাহ সুবাহ আসমান জমিন আসমান জমিন বানানোর পূর্বে মাকাদির আল খালাইর মখলুকাতের তাকদির কে আল্লাহ লিখে রেখেছে সুতরাং যার সাথেই আপনার বিয়ে হচ্ছে সেটাই আপনার তাকদিরের লিখন শুধুমাত্র বিয়ে নয় আগামীকাল আপনি যা খাবেন সেটাও আপনার তাক দিরে লিখিত ছিল তাক দিরে লিখা ব্যতীত কোনো কিছুই হবে না সবকিছুই আপনার তাক দিলে লিপিবদ্ধ রয়েছে কার সাথে আপনার বিয়ে হচ্ছে এই বিয়ের পর আপনার সংসার কেমন হবে আপনার সন্তান কেমন হবে কতটি ছেলে সন্তান জন্ম নেবে কতটি মেয়ে সন্তান জন্ম নিবে কোন সন্তান আলেম হবে কোন সন্তান আলেম হবে না কার সাথে বিয়ে হবে কখন বিয়ে হবে সবকিছুই তাকদিরে লিখিত রয়েছে তাকদির হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে তাকদিরে মুতলাক আরেকটি হচ্ছে তাকদির এ অর্থাৎ তাকদিরে মুতলাক বলতে হচ্ছে আল্লাহ সুবাহ তাবার কালা লিখে রাখছেন ওটা হবে হবেই আর তাকদির মোয়াল্লক হচ্ছে কোন একটি জিনিসের উপর আহ দিয়ে কোন একটি জিনিসের উপর রেখে আল্লাহ তাকদির কে লেখা আপনি এইটা এইটা হবে এখন ওই ওই কাজটি বাসাইয়ের সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ সুমান্নবার তালা আপনাকে দিয়েছেন আল্লাহ সুমান্নারকালা কোরআনে কারিমের এক আয়তে বলেন ফাহাদাইনা হুন নাচ আমি মানুষদেরকে দুটি রাস্তায় দেখিয়েছি জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দুটি রাস্তায় আমি তাদেরকে দেখিয়েছি সুতরাং মানুষ যেই রাস্তাকে গ্রহণ করবে বাসাই করবে বাসাই করার সাথে সাথেই ওই রাস্তাতে হাঁটার ওই রাস্তাতে সামনে অগ্রসর হওয়ার সেই যোগ্যতাও আমি তাকে দিব আল্লাহ যে ব্যক্তি জান্নাতের রাস্তায় আসে যে ব্যক্তি জাহান নামের রাস্তায় আসে উভয়কেই এই অগ্রসর হওয়ার ক্ষমতা অগ্রসর হওয়ার যোগ্যতা সবকিছু আল্লাহ দিচ্ছেন তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ আল্লাহ কেন জাহান নামের রাস্তায় অগ্রসরকারীকে শাস্তি দিবেন এই প্রশ্নের জবাব হচ্ছে যে আল্লাহ প্রথমেই জান্নাত জাহান্নাম নাম থেকে কোনো একটি রাস্তা বাসাই করা সেই অধিকার সেই এখতিয়ার আল্লাহ বান্দাকে দিয়েছিলেন যেহেতু বান্দা জাহান নামের রাস্তাকে বাসাই করেছে বাসাই করার সাথে সাথেই যাকে ইস্তেত বলা হয় আরবিতে আপনারা আকাইদের কিতাবে দেখতে পাবেন ইস্তেত যারা আকাইদের কিতাব যারা আকাইদের ছাত্র তারা আকাইদের একটি অধ্যায় রয়েছে ইস্তেত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে সামর্থ্য সেটা আল্লাহর পক্ষ থেকে আসবে কখন আসবে যখন আপনি কোনো একটি রাস্তাকে বাছাই করে নেবেন জান্নাতের রাস্তাকে বাছাই করেন জাহান নামের রাস্তাকে বাছাই করেন যে কোনো একটি রাস্তাকে আপনি বাছাই বাছাই করেন করার সাথে সাথে ওই রাস্তাতে সামনে অগ্রসর হওয়ার সেই যোগ্যতা সেই ক্ষমতা আল্লাহ সুমান আপনাকে দিবেন আপনাকে কেন শাস্তি দিবেন যদি আপনি জাহান নামের রাস্তা বাছাই করেন এই জন্য যে আপনি কেন বাছাই করলেন এই হচ্ছে মুআল্লাক অর্থাৎ আপনি যদি ওই কাজ করেন তাহলে আপনার তাকদির এমন হবে যদি আপনি ওই কাজ করেন তাহলে এমন হবে ওইটা ওইটা করেন তাহলে এমন হবে ওইটা করেন তাহলে এমন হবে ধরেন আল্লাহ সুবহান ওয়া তাআলা লিখে রাখেন যদি আজকে আপনি সকাল সকাল ঘর থেকে বাহির হন তাহলে আপনার বিপদ হবে আর লিখে রাখছেন যদি আপনি বের না হন তাহলে আপনার বিপদ হবে না এখন সকালে বের হবেন কি হবেন না সেটা বাসাইয়ের অধিকার আপনার আপনি যদি বের হতে চান আল্লাহ ক্ষমতা দিবেন আপনি যদি বের হতে না চান সে ক্ষমতা আল্লাহ আপনাকে দিবেন তখন আমাদের মূল প্রশ্নে আসি যে বিয়েটা কি তাকদের লিখা রয়েছে হ্যাঁ লিখা রয়েছে সেটা মোয়াল্লক্য হতে পারে সেটা মতলক্য হতে পারে কারো বিষয়ে মোয়াল্লক হতে পারে কারো বিষয়ে মতলক হতে পারে অর্থাৎ আল্লাহ সমান হতে লিখে দিচ্ছেন যে আপনার অমুকের সাথে বিয়ে হবে আপনি যদি ওই ওই কাজ করেন তাহলে অমুকের সাথে বিয়ে হবে আপনি যদি ওই কাজ না করেন তাহলে তার সাথে বিয়ে হবে না এমনটা হতে পারে আবার এমনটা হতে পারে যে আল্লাহ লিখে রাখছেন যে ওটা আপনার হবেই অর্থাৎ আপনি ওইদিকে যাবেন ওইদিকে গিয়ে তার সাথে পরিচিত হবেন তারপর তার সাথে আপনার বিয়ে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আর এই তাকদীর সম্পর্কে বলেন ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খলায়েক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান এই জমিন সবকিছু তৈরির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং মানুষের মানুষের কি ভবিষ্যৎ হবে সবগুলো আল্লাহ লিখে দিয়েছে আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আমি আমার স্বামী সবার উপরেই কুরবানি ওয়াজিব ওনারা একাই কুরবানি করেন কুরবানির নিয়ত করে আমার স্বামী শ্বশুরকে দেন যদি কিছু শর্ট থাকে তাহলে শ্বশুর এড করে একাই গরু কিনেন এই কুরবানিতে নাম দেয়া হয় ফ্যামিলির প্রত্যেকের দেবর যা মৃত দাদা বা দাদি শ্বশুরী সহ সাত নামুনারা এভাবে মিলাই দেন জয়েন্ট ফ্যামিলি আমাদের এভাবে দিলে কি আমার নিজের যে ওয়াজিব কুরবানি তা আদায় হবে নাকি আমার আলাদা করে কুরবানি করতে হবে দেখেন ঠিক গরুতে অথবা একটি মহিষে অথবা একটি উঠে সাতজন মিলে কোরবান দিতে পারেন বলেন একটি গাবি অথবা একটি উঠ হাদিসের অন্য অংশ রয়েছে ওয়াল জাজুরান অর্থাৎ একটি উঠ অথবা একটি গাবি এবং এ জাতীয় মহিষ মহিষ গরু জাতীয় এবং সেটা পালনশীল হতে হবে অর্থাৎ গৃহপালিত হতে হবে সেটাতে সাতজন ব্যক্তি মিলে কুরবান দিতে পারবে এখন হচ্ছে যে কুরবানি আপনার স্বামী টাকা দিচ্ছেন আর প্রয়োজনে আপনার শ্বশুর কিছু এড করে এই গরুটি কিনছেন এখানে যাদের উপর ওয়াজিব তাদের সাথে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যদি আপনার শ্বশুর বা আপনার স্বামী কুরবানি দেন তাহলে যাদের ওয়াজিব কুরবানি তাদের তো আদায় হবে কিন্তু যদি আপনার শ্বশুর যদি সবার পক্ষ থেকে নাম দিয়ে আদায় করেন জবাই করেন কিন্তু কারো কাছ থেকে অনুমতি না নেন তাহলে যাদের উপর ওয়াজিব ছিল তাদের কুরবানি আদায় হবে না হ্যাঁ যাদের উপর ওয়াজিব নেই তাদের পক্ষ থেকে নফল অনুমতি ব্যতীত কিন্তু ওয়াজিব কুরবানি আদায়ের জন্য শর্ত হচ্ছে যার কুরবানি দেওয়া হবে তার অনুমতি নিতে হবে এখন যদি আপনার কাছ থেকে অনুমতি নেওয়া হয় এভাবে অনুমতি নেওয়া হয় যে তোমার উপর কুরবানি ওয়াজিব সেই ওয়াজিব কুরবানি তোমার পক্ষ থেকে আমি আদায় করে দিতে চাচ্ছি যদি তুমি অনুমতি দাও যদি এভাবে অনুমতি দিয়ে দেয়া হয় তাহলে এভাবে কুরবানি দেয়া যাবে আপনার তো আদায় হবে নতুবা আদায় হবে না এবং সাতজনের বেশি অতিরিক্ত একটি গরু অথবা উঠে অথবা মহিষে সাতজনের অতিরিক্ত লোক শরিক হতে পারবেন না পরবর্তী প্রশ্ন উস্তাদ আমার আত্মীয় সে প্রক্রিয়া করে আমি জানি যে অন্যায় করে আর যে সহ্য করে তাহলে সমান শাস্তি পেতে হবে আল্লাহর শাস্তি বইয়ে জুবায়ের উস্তাদ লেখা বইটির মধ্যে অন্যায়ের শাস্তির কথা বলা হয়েছে আমি শুধু আল্লাহর শাস্তির বইয়ে কথা বলি না আমি হিংসা অহংকারের জন্য কথা বলি না আমার কি তার সাথে কথা বলা উচিত দেখেন আপনার উচিত তার সাথে কথা বলা এবং সে যদিও প্রক্রিয়াতে লিপ্ত আপনি গুণাহ গিনা করবেন তাকে নয় গুনকে নয় আপনি তাকে হৃদায়তের বাণী শোনাবেন আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন এবং তার সাথে মিশবেন তাকে গিনা করবেন না এবং তার হেদায়তের জন্য দোয়া করবেন দুজন ব্যক্তি ছিল খান বনি বানি ইসরায়েল আর হ্যাঁ বনি ইসরাম যে দুজন ব্যক্তি ছিল দুজন ব্যক্তি ছিল যারা একে অন্য বন্ধু ছিল একজন ছিল নেককার এবং অন্যজন ছিল গুনাহকার তো নেককার বন্ধুটি গুনাহকার বন্ধুকে বলল আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না তো গুনাহকার বন্ধুটি ওই নেককার বন্ধুকে বলল খাল্লি বাইনি ও বাইনা রব্বি তুমি আমাকে আমার আর আমার রবের মধ্যে ছেড়ে দাও পরকালের হিসাব সেই দিনের হিসাব আখেরাতের হিসাব ওইটা আমি আমার রব দেখে নিব তুমি এখানে কিছু বলবে না নাক গলাবে না অতপর আল্লাহ সুমান তারা উভয়জনকে মৃত্যু দিলেন মৃত্যু দেওয়ার পর দুই বন্ধুকে আল্লাহ উপস্থিত করলেন আল্লাহ জিজ্ঞাসা করলেন এককার বন্ধুকে তুমি কেন একথা বললে যে আমি আল্লাহ তাকে মাফ করব না কোন বন্ধু বললো আল্লাহ সে তো গুনাহার সে গুনাহ করতেছে সে আমার কথা শুনতেছে না সে নেক আসতেছে না সে গুনাহের সাগরে নিমজ্জিত সেই জন্য আমি বলছি আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না তাকে বই দেখানোর জন্য তো আল্লাহ গুনাহ নেককার বন্ধুকে বললেন যে তুমি বান্দাহকে নিরাশ করেছ তুমি বান্দাকে নিরাশ করেছ তুমি কি জানো আমি ক্ষমা করব না তুমি কি জানো আমার রহমতের সাগর কত উদার সুতরাং তোমাকে আমি এখন জাহান নামে দিব তারপর আল্লাহ হুকুম দিলেন ওই বন্ধুকে নামে যাওয়ার জন্য গুনাহগার বন্ধুকে বললেন তুমি কেন একথা বললে যে আমাকে আমার এবং আমার রবের মধ্যে ছেড়ে দাও তো ওই বন্ধুটি বললো আল্লাহ আমি এই জন্য বলেছি যে আপনার রহমতের প্রতি আমার আশা ছিল তো আল্লাহ এই কথা শুনে বললেন যে যেহেতু তুমি আমার রহমতের আশাবাদী ছিলে আমার রহমত অনেক বড় অনেক বেশি সুতরাং আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাও তুমি জান্নাতে চলে যাও এই জন্য আল্লাহ ঠিক করবেন এই দুনিয়াতে আপনি কোনো গুনাহকারকে জাহান নামে ভাববেন না হ্যাঁ আপনি গুনাহ থেকে বিরত থাকবেন আপনি এটা ভাববেন যে ওই গুনাহের দরুন এমন এমন শাস্তি হবে এমন এমন শাস্তি হবে আল্লাহ অসন্তুষ্ট হবেন রসুলের সাফাওত পাব না রসুল অসন্তুষ্ট থাকবেন সেই দিন এর থেকে বিরত থাকবেন কিন্তু কোন গুনাহগারকে সে জাহান নামে যাবে বা তাকে আপনি ঘৃণা করবেন তিরস্কার করবেন এমনটা যেন না হয় বরং আপনার দায়িত্ব হচ্ছে উদয়লা সাবিল রব্বিকা বিল হিকমা ওল মাউলাতিল হাসানা উত্তম আলোচনার মাধ্যমে উত্তম কথার মাধ্যমে নরমভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে দিনের পথে নিয়ে আসবে তারপর পরবর্তী প্রশ্ন উস্তাদ কেউ যখন হজে যায় তার সাথে দেখা করে দোয়া চাওয়া কি আমাদের বানানো কালসার হজে যাওয়ার আগে হজ করে আসার পরে তার সাথে দেখা করার ব্যাপারে কোরআন হাজিজ কি কিছু বলা আছে জি হজরত উমর রাজিয়াল্লাহ তালানহু জামে জাহিলিয়তেছিলেন যে আমি কাবা শরীফের ভিতরে আমি এতে কাজ করব তো ইসলামের পর রসুল সাল্লা সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমার একটি মান্য ছিল যে আমি কাবা শরীফের মধ্যে আমি একদিন এক রাত আমি এতে কাপ করব এখন আমি কি করব রসুল সাল্লাম বললেন যাও তুমি এখন তোমার সেই মান্যতকে পূর্ণ করো যখন উমর তালু যাবেন মান্যতকে পূর্ণ করার জন্য তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন হে উমর লা বলতেছেন উমর আমার জন্য দোয়া করবে তুমি যেহেতু যাইতেছ আমার জন্য দোয়া করবে হাদিসের মধ্যে এসেছে হাজি সাহেব যখন হস্ত থেকে ফিরে আসবেন যতক্ষণ পর্যন্ত উনি গড়ে প্রবেশ করবেন না এর পূর্ব পর্যন্ত তোমরা তাদের সাথে মুসাফা হাদি সাহেব প্রবেশের পূর্বে তাদের সাথে হাদি সাহেবের সাথে মুসাফা করো ওনার গড়ে যখন প্রবেশ করে নেবেন তখন স্ত্রীর সাথে ছেলে মেয়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়তো শুরু হয়ে যেতে পারে সেই জন্য গড়ে প্রবেশের পূর্বেই হাদি সাহেবের সাথে সাক্ষাতের হাদিস সাহেবের সাথে মুসাফাহার মানাকার তাগিদ বা পরামর্শ হাদিসের মধ্যে দেয়া হয়েছে পরবর্তী প্রশ্ন উস্তাদ গাড়িতে যদি নামাজ আদায় করা হয় পরে কি আবার ওই নামাজ আদায় করতে হবে দেখেন আপনি গাড়িতে যে নামাজ পড়তেছেন সেটা কিন্তু জরুরতের নামাজ ওখানে আপনি রুকু দিতে পারতেছেন না শেষদা দিতে পারতেছেন না তারপর সঠিকভাবে আপনি ইতমেণার সাথে ইতমেনানে কলবের সাথে আপনি নামাজ পড়তে পারতেছেন না সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি রুকু শেষদা বিহীন ইশারার মাধ্যমে হয়তো নামাজ পড়তেছেন যদি এমন হয় তাহলে অবশ্যই অবশ্যই নামাজকে পরবর্তীতে পুনরাতে হবে আর যদি গাড়িতে যে নামাজ আপনি পড়তেছেন সেখানে আপনি রুকু সেজদা সম্পন্ন করেই পড়তেছেন অর্থাৎ শুধু রুকু দা আপনার জন্য যদি সম্ভব হয় তাহলে ওই নমাজকে আর দুহরাতি হবেন পরবর্তী প্রশ্ন কুরবানির গোস্ত কয় কয়বাগ করতে হয় দেয়ার নিয়ম মিজে বেশি নেওয়া যায় কি কুরবানির গুস্তের মুস্তাহাব তরিকা হচ্ছে আপনি তিন ভাগ করবেন এক ভাগ নিজের জন্য রাখবেন এক ভাগ নিজ আত্মীয়-স্বজনকে দিবেন যারা রক্তের সম্পর্কে আর এক ভাগ আপনি গরীব মিসকিনদেরকে দিবেন এটা হচ্ছে মুস্তাহাব পদ্ধতি হ্যাঁ আপনি নিজের ভাগে একটু বেশি রাখতে পারবেন এমন কি সম্পূর্ণ কুরবানি আপনি নিজেও খেতে পারবেন সেটাও জায়েজ রয়েছে যদি মুস্তাফ হচ্ছে তিন ভাগ করা পরবর্তী প্রশ্ন উস্তাদ আমি একটি বার্সিটিতে পড়াশোনা করি আমি চাইলেও নজরের হেফাজত করতে পারি না উস্তাদ আমার কি করণীয় সহশিক্ষা থেকে বের হতেও পারি না পরিবারের জন্য আল্লাহ রসুল সাল্লাম হজরত আলীকে বললেন কখনো মহিলাকে দেখবে তখন দ্বিতীয়বার তুমি তার দিকে তাকাবে না আর প্রথমবার যদি তার দিকে তোমার চোখ চলে যায় সাথে সাথেই তুমি আহ চোখকে নিচু করবে নজরকে তুমি নামিয়ে নিবে আর দ্বিতীয়বার তার দিকে তাকাবে না আর প্রথমবার যে হঠাৎ তোমার আহ তার দিকে দৃষ্টি পড়ে গেল সেই জন্য তোমার গুনাহ হবে না মহিলাদের জন্য তো মূল বিধান ছিল ইসলামের ওয়াকারনাফি বিয়ু ত্রিকুন্না তাবার ওয়াজনা তাবার জাহিলি উলা মহিলারা গড়ে বসে থাকবে কিন্তু যেহেতু বর্তমান সময়ে শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য এটা অবশ্যই শিক্ষা অর্জন অবশ্যই করতে হবে এটা ফর্জে কিফায়ার অন্তর্ভুক্ত আমাদের দেশে যেহেতু পৃথক শিক্ষা ব্যবস্থা নেই এই সহশিক্ষা ব্যবস্থায় কয়েকটি শর্তে উলামায় কেরাম নারী পুরুষ সবার জন্য শিক্ষা গ্রহণের রোকসত দিয়ে থাকেন প্রথম শর্ত হচ্ছে নিজের চক্ষুকে নামিয়ে রাখা নিজের চক্ষুকে হেফাজত নজরের হেফাজত এর বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে এবং অন্তরে সর্বদা ইসতেকফার আল্লাহর বয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এমনটা থাকতে হবে আর তৃতীয় হচ্ছে বিপরীত লিঙ্গ থেকে নিজেকে অনেক দূরে রাখতে হবে তো যদি আপনার জন্য নজরের হেফাজত যদি আপনার জন্য কষ্টকর হয় তাহলে আপনি পরিত্যাগ করবেন যদি পরিত্যাগ করা সম্ভব না হয় যদি সম্ভব না হয় পরিত্যাগ করা তাহলে নজরের হেফাজত আপনাকে করতেই হবে আপনাকে দুটি থেকে যেকোনো একটি রাস্তা আপনাকে বাসাই করতে হবে হয়তো আপনি নজরের হেফাজত করবেন অন্তরে ইস্তেকা রাখবেন এবং বিপরীত লিঙ্গ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন নিরাপদ দূরত্বে রাখবেন যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি সহশিক্ষা থেকে বের হয়ে এমন কোনো কলেজে গিয়ে ভর্তি হবেন যেখানে সহশিক্ষা নেই এই নজরের হেফাজতের জন্য আপনি আপনাকে একটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে আপনি পরিবারকে বুঝিয়ে শুনিয়ে বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি ধারাবাহিক ধারাবাহিক ভাবে দৈনিক আপনি রোজা রাখবেন আপনি যত বেশি রোজা রাখবেন দেখবেন আপনার নজরের হেফাজত তত বেশি হচ্ছে আল্লাহ সুমান তবরকাওয়া তালা আপনাকে নজরের হেফাজত করার তৌফিক দান করুক জি বলেন আসসালাম আলাইকুম আলাইকুমসাল্লা আহ ওরাহামদুল্লাহ উস্তাদ আমার দুইটা কোয়েশ্চেন একটা আমার মার পক্ষ থেকে আর একটা আমার প্রথমে মার পক্ষ একটা কোশ্চেন করি আমার মা ওই উম হলো যে যদি কারো আহ অতীত জীবনের কোনো রোজা কাজা থেকে যায় এখন সে যদি আই বিজের রোজা বা জিলহাজের নয়টা রোজা করতে চায় তাহলে সে কোন নিয়তে রোজা করবে তার যদি কাজা রোজা থেকে থাকে সে নফল নিয়তে করবে না তার জন্য কাজার নিয়তেই ওই সময় রোজা করবে জানতে চাচ্ছিলাম দেখেন দুইটি নিয়তে একটি রোজা হবে না দুই নিয়তে একটি রোজা হয় না এক নিয়তেই করতে হয় উনি যদি ওই জিলহজ মাসে আপনার আম্মু যদি জিলহজ মাসে রোজা রাখতে চান এবং সেটা যদি উনি কাজার নিয়তে রাখেন তাহলে উনার পক্ষ থেকে শুধুমাত্র কাজাই আদায় হবে জিলহজ মাসের রোজার যেই সব সেটা জন্য এলাও হবে না জিলহজ মাসের রোজাই রাখবেন উনি অর্থাৎ সুন্নত রোজা গুলা রাখবেন আর কাদাটা পরবর্তীতে রাখবেন আর যদি উনি চান যে না আমি কাদা রাখতে চাই তাহলে উনি পারবেন সেটাও পারবেন তবে দুই নিয়তে একটি রোজা হবে না আরো একটা প্রশ্ন ছিল উস্তাদ এটা একটু বড় আমি সংক্ষিপ্ত আকারে প্রশ্নটা করি প্রশ্নটা আসলে হজ কেন্দ্রিক উস্তাদ যে আমি এবং আমার আহলিয়া আমরা আসলে চাই যে আমরা একসাথে হজে যাইতে এখন আমারও হজ ফরজ হয় নাই সম্ভবত আল্লাহ যদি তৌফিক দেন আগামী এই কয়েক মাসের ভিতরে হয়ে যেতে পারে আর আমার আহলিয়া আসলে দুই সালে ওই যখন আমাদের বিয়ে হয় তখন নিসাব পরিমাণ হজ করার যে নিসাব সেটা তার ছিল ওই সময় শুধু একজনের নিসাব এখন আমি জানি না যে আমরা অনেক জায়গায় শুনেছি যে মহিলাদের হজের নিসাব আসলে ডাবল নাকি হইতে হয় মাহরাম সহ এখন আমি যদি চাই উস্তাদ যে আমি এখন আল্লাহ যদি আসলে হায়াত দেন তো কোনো একদিন হয়তো আমার এবং আমার আহলিয়া দুইজনেরই হজ ফরজ হইতে পারে মানে আপনার আহলিয়া কি হজ করে ফেলছেন জি না জি না করেন নাই জি না এখন আমার ইচ্ছা আসলে হজের যে খরচ এখন আস্তে আস্তে বাড়তেছে এখন মানে ভবিষ্যতে যখন আমাদের দুইজনেরই ফরজ হবে তো ওই সময় দেখা যাবে যে আমার ফরজ যদি এই আগামী বছর হয়ে যায় তো আমি করে ফেললে তার জন্য আবার আরেকবার যাওয়া এটা আসলে কঠিন হবে আর কি তো আমি যদি চেষ্টা করি ওস্তাদ যে আমি ধরেন আহ পাঁচ সাত লাখ টাকা পেলাম কোথাও তো আমি যদি অর্ধেক টাকা তাকে দিয়ে দেই আর অর্ধেক আমার কাছে রাখি মানে আমারও হজ ফরজ হইলো না এবং তার আমরা দুইজন একসাথে আসলে যদি হজের নিয়তে টাকা জমাই এবং সেক্ষেত্রে কি আমরা একসাথে আমাদের হজ ফরজটা আদায় হবে কিনা জি ধন্যবাদ আপনাকে হচ্ছে যে পুরুষের উপর তখনই ফরজ হয় হজ যখন পুরুষ সে বাইতুল্লা শরীফে গিয়ে তারপর আবার বাড়িতে আসতে পারবে এবং সে বাড়ির যাদের উপর যাদের জন্য তার উপর নাফকা অর্থাৎ হরফোশ ওয়াজিব সে খুরপোশ সে দিয়ে যেতে পারবে অলিল্লাহী আলান্না সিহাইজ্জুলবাই তি মানিশ তাতো আইলাই হিসাব ইলা অর্থাৎ যার সামর্থ্য হবে সামর্থ্য হচ্ছে এটাই যে উনি বাইতুলা শরীরে যেতে পারবেন আবার ওখানে গিয়ে হজ করে বাড়িতে আসতে পারবেন এবং মধ্যবর্তী সময়ে ওনার পরিবারের খুরাকীরও ব্যবস্থা করে যেতে পারবেন আর নারীদের জন্য হজ তখনই ফরজ হবে যখন ডাবল অর্থাৎ হচ্ছে ওনার আসা যাওয়ার খরচ এবং হচ্ছে আরো একজন মাহরামের আসা যাওয়ার খরচ যখন উনি উনার কাছে চলে আসবে তখনই ওনার উপর হজ ফরস হবে এখন যদি আপনি এখন হজ করে নেন পরবর্তীতে যদি আপনার স্ত্রীর উপর আপনার স্ত্রীর নিকট শুধুমাত্র উনার যাওয়া আসার খরচ উনার কাছে জমা হয় কিন্তু কোনো একজন মাহরামকে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য উনার হয় না তাহলে উনার উপর কিন্তু হজ ফরজ হবে না বুঝতে পারছেন এটা বুঝতে পারছিস হ্যাঁ তার মানে হচ্ছে আপনি যদি এখন হজ হোস্ট করেন পরবর্তীতে আপনার স্ত্রীর যখন শুধুমাত্র ওনার একা যাওয়া আসার খরচ উনার কাছে থাকবে তখন কিন্তু ওনার উপর হোস্ট ফরজ হবে না জি ওস্তাদ তবে আশঙ্কা ওস্তাদ যে পরবর্তীতে ও আসতে পারে আর কি হ্যাঁ এখন যদি আপনি এটা চান যে আমি একা হোস্ট করব না বরং আমাদের প্লানিং হচ্ছে আমরা উভয় একসাথে করব জি

তাহলে ঠিক আছে এভাবেই আপনি করেন যে পাঁচ হাজার টাকা আপনাকে আপনার কাছে রাখবেন পাঁচ হাজার টাকা ওনার কাছে দিবেন এইভাবে এইভাবে যখন আপনারও সাথ হবে ওনারও সাথ হবে তাহলে একসাথে আপনারা হজ করে নিয়ে আসবেন এটা উত্তর এখানে জাস্ট একটা কোশ্চেন সেটা হলো যখন আমরা এভাবে ধরেন সাত সাত হয়ে গেল এখন ওই সময় তো আমি মাহরাম ওর আমারও হস ফরজ এবং সে তার সিঙ্গেল ফরজ তো তখন কি তারটা ফরজি আদাই হবে মানে তার কাছে তো ডাবল টাকা নাই আসলে তার একজনের টাকাই হজ ফরজ হবে দেখেন নারীদের জন্য কিন্তু ডাবল যে টাকা হতে হবে এমন না নারীদের জন্য হচ্ছে উনি মাহরাম ব্যতীত যেতে পারবেন না এই হচ্ছে জি তো যদি এমন হয় যে উনার কাছে উনার একজনের উনার কাছে একজনের টাকা আছে আর উনি মাহরাম পেয়ে গেছেন আপনি না অন্য কেউ উনার ভাই বা উনার বাবাকে পেয়ে গেছেন তাহলে কিন্তু উনার উপর আবার হজ ফরজ হয়ে যাবে বাবার উপর যদি হজ ফরজ আগে থেকে হয়ে থাকে একজন মাহরাম পেয়ে গেলেন না জি জি যেহেতু পেয়ে গেছেন তাহলে হজ হয়ে যাবে সেটা একজন হজে যাক অথবা অন্য কোনো কাজে যাক অর্থাৎ যখন উনার জন্য নিরাপদ একটা রাস্তার ব্যবস্থা হয়ে যাবে তখন ওনার উপর হজ হয়ে যাবে আচ্ছা তাহলে দুইজনের হজ জরুরি না ওস্তাদ মাহরাম হইলেই হ্যাঁ মাহরাম মাহরাম পেয়ে গেলেই হজ ফরজ হবে আচ্ছা ওস্তাদ এই জি জাদাকাল্লাহ খায়রান ওস্তাদ এই মানে অনেক দিন হলে এই প্রশ্নটা মনে ছিল আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ওস্তাদ জি ওকে ওকে আচ্ছা যে আপনি মাইক অন করেন দ্বিতীয় যে ভাই হ্যান্ড রাইজ করলেন আপনি কি কথা বলতে চান আচ্ছা ধন্যবাদ একটু জুড়ে বলেন

তখন হচ্ছে আপনি ডান হাত মাথাতে দিবেন মাথাতে দিয়ে আস্তাফিরুল্লাহ 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 তিনবার বলা হচ্ছে মুস্তাহাব এটাকে আপনি শূন্য বলবেন না এটাকে শূন্য বলা যাবে না শূন্যতে মোয়াক্কা যা এটা বলা যাবে না এবং ফরজ ওয়াজিব এগুলো বলা যাবে না এটা মুস্তাহাব বা শূন্যতে গহের মোয়াক্কা এটাকে বলা যেতে পারে তারপর আপনি আয়াতুল কুসি পড়বেন বুঝতে পারছেন

এর অতিরিক্ত কোন দোয়া দরুদ পড়েন নাই হ্যাঁ সবগুলা পড়েছেন সুন্নতের পরবর্তীতে বুঝতে পারছেন তার মানে ওস্তাদ আমি সালাম ফিরায় আস্তাক ফিরুল্লাহ আল্লাহুম্মা আনকা সালাম আমিনকা সালাম এটু পড়ার পরে আয়াতুল কুরসি পড়ব হ্যাঁ যদি সুন্নত না থাকে ওই নামাজের ও সুন্নত যদি না থাকে হ্যাঁ আর যদি সুন্নত থাকে তাহলে সুন্নতের পরবর্তীতে আপনি আয়াতুল কুরসি পড়বেন আর ফরজের পরে শুধুমাত্র আল্লাহুম্মা আনতা সালাম আমিনকা সালাম এবং আস্তাকুল্লাহ তিনবার পড়বেন

মোবাইলে একসাথে তিন তালাক দেয়া হয়েছিল একবারই এভাবে তালাক দিছে আর কখনো তালাক দেয়নি এখন কি তিন তালাক পতিত হয়ে গেছে নাকি এক তালাক পতিত হয়েছে জি মোবাইলে এক তালাক দেয়া হলে এক তালাক হবে যেহেতু তিন তালাক দেয়া হয়েছে তাহলে তিন তালাক হবে একসাথে দিলে হবে কিছু শায়করা বললেন মোবাইলে এক বৈঠকে তিন তালাক দিলে নাকি এক তালাক হয় জি এটা হচ্ছে যারা আহলে হাদিস বা অন্যান্য মজহব শাফি মজহব আহলে হাদিস আতালে মজহব অনুযায়ী একসাথে তিন তালাক দিলে এক তালাকি হয় অন্যান্য মতভে একসাথে তিন তালাক দিলে এক তালাক হয় কিন্তু হামাফি মাযহাব অনুযায়ী একসাথে তিন তালাক দিলে তিন তালাকি হবে পরবর্তী প্রশ্ন আসসালামু আলাইকুম মুসলাম আলাইকুম আসসালাম শ্বশুর শাশুড়ি যদি রাগারাগি করে তিন তালাক বলে ফেলে তাহলে সেই শ্বশুর কি পুত্রবধূর জন্য মাহরাম থাকবে নাকি পর্দা করতে হবে শ্বশুর শাশুড়ি তো তালাক দিতে পারবে না তালাক দিবে স্বামী হাজার বার যদি শ্বশুর শাশুড়ি তালাক বলে তালাক হবে না সুতরাং তাদের তাদের এই এই তালাক বলাটা শুধুমাত্র আহ অনর্থক কথা হিসাবেই বিবেচিত হবে এর দ্বারা কোনো প্রভাব পড়বে না পরবর্তী প্রশ্ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সাত স্টিচের বেশি কাপড় থাকলে কি জাকাত দিতে হয় বা কাপড়ের কি কোনো জাকাত আছে দেখেন এখানে কিন্তু কাপড়ের সংখ্যা বিবেচ্য নয় বরং হচ্ছে এই কাপড়টা কিসের জন্য যদি ব্যবহারের জন্য হয় তাহলে সেটার জাকাত দিতে হবে না আর যদি ব্যবসার জন্য হয় তাহলে অন্যান্য মালের সাথে মিলিত হয়ে যখন নেশা পরিমাণ হয়ে যাবে তখনই জাকাত আসবে নতুবা জাকাত আসবে না শুধুমাত্র কাপড় থাকলেই জাকাত দিতে হবে এমন না ব্যবসার জন্য যদি কাপড় হয় তাহলে সেটার জাকাত দিতে হবে পরবর্তী প্রশ্ন উস্তাদ হাসর ফজর ও মাগরিবের পর পাঠ করা কি বিদাত এবং হাসরের যে ব্যক্তি সুরা পাঠ করবে তার জন্য দোয়া করে তা কতটা সঠিক যে অবশ্যই এটা এটা নয় বরং হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে এটা আপনি পাঠ করতে পারবেন সহ শিক্ষা থেকে আসে এসে পড়েছিলাম বাড়ির মানুষ কোনোভাবে এই বিষয়টা মেনে নেয় নাই দিন ইলিম শিক্ষা করা হয় নাই একদমই আবার জোর করে সহশিক্ষা পাঠিয়ে দিছে বিয়ের কথা বললেও রাজি হয় না এখন আমার কি করা আপনি আপনি রাখেন এবং সাথে নজরের করে করে সহশিক্ষাকে কমপ্লিট করেন পরবর্তী প্রশ্ন উস্তাদ আমার ছেলে বিষ পাড়া হেফ করেছে আলহামদুলিল্লাহ এখন আর কিছুতেই মাদ্রাসাতে পাঠাতে পারতেছিনা না খারাপ ছেলেদের পাল্লায় পড়েছে মা বাবা কারো কথা শুনে না সবার সাথে মুখে মুখে তর্ক করে সব কথাতেই সারা দিন রাত মোবাইল নিয়ে পরে তাকে উস্তাদ শাসন করলে ভালো হবে প্রথম হচ্ছে তার কাছ থেকে মোবাইলটা নিয়ে আসেন তার কাছ থেকে মোবাইলটা নিয়ে আসেন এই মোবাইলেই সর্বনাশা এবং তাকে আর কখনো মোবাইল দিবেন না তাকে টাকা পয়সাও তেমন দিবেন না এবং তার সাথে আলোচনা করেন বুঝেন তাকে বুঝিয়ে শুনিয়ে এবং হালকা শাসন করে রাগ দেখিয়ে রাগ বই দেখিয়ে তাকে আবার মাদ্রাসায় দিয়ে আসেন আর কখনো প্রয়োজন অতিরিক্ত কোন টাকা দিবেন না তাকে বলবেন যে যা কিছু তার প্রয়োজন সবগুলো আপনি কিনে দিবেন এবং মোবাইল আপনি তাকে কখনো দিবেন না আঠারো বছরের পূর্বে আমার মনে হয় আঠারো বিশ বছরের পূর্বে মোবাইল দেওয়া উচিত না তাকে মোবাইল দিবেন না তার জন্য দোয়া করেন এবং একটু দূরের কোথাও তাকে দিয়ে আসতে পারেন বোর্ডিং মাদ্রাসা সেখান থেকে যাতে না আসতে পারে উস্তাদের সাথে সেই বিষয়ে পরামর্শ করে নিতে পরবর্তী প্রশ্ন আমি নামাজ পড়ে ফেললে বর দিয়ে উঠি বা দাঁড়িয়ে পড়ি এতে নামাজ আদায় হবে জি আদায় হবে পরবর্তী প্রশ্ন উস্তাদ কোনো মানুষ যদি আমার হক মেরে খায় আমার আবার এর জন্য ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিলে কি আল্লাহর কাছে উত্তম কিছু পাবো নাকি দাবি রাখলে উত্তম কিছু পাবো ক্ষমা করলে উত্তম কিছু পাবেন আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর যে সমস্ত দাবি দেওয়া আপনার কাছে আছে আল্লাহ সবগুলা ক্ষমা করে দিবেন পরবর্তী প্রশ্ন উস্তাদ মেয়েদের হজ ফরজ হওয়ার শর্তগুলো যদি বলতেন নিসাব কি পরিমাণ হওয়া জরুরি দেখেন হজ ফরজ হওয়ার জন্য নারী হোক বা পুরুষ হোক এখানে কিন্তু এই নির্দিষ্ট কোন টাকার পরিমাণ নেই বরং আল্লাহ দিয়েছেন যারা বাইতুল্লাহ যেতে পারবে এবং গিয়ে আবার হজ করে বাড়িতে আসতে পারবে এই পরিমাণ সামর্থ্য যাদের হবে তাদের উপর হজ ফরজ এখন যারা মক্কাতেই আছেন যাদের বাড়ি মক্কাতে তারা তো হেঁটে যেতে পারবেন সুতরাং তাদের সবার উপর হজ তাদের এখানে টাকার প্রয়োজন নেই আর যদি হয় বাংলাদেশ থেকে যেতে চান তাহলে সাত লক্ষ সাত লক্ষ যখন আপনার হবে প্রয়োজন অতিরিক্ত যেগুলার প্রয়োজন নেই তাহলে আপনার উপর হজ হবে আপনি যদি চায়নাতে থাকেন অথবা জাপানে থাকেন সেখান থেকে অবশ্য আরো বেশি হবে সেই পরিমাণ টাকা যখন আপনার হবে তখনই আপনার উপর হজ ফরস বলতে হচ্ছে এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে যে আপনি শরীফ গিয়ে হজ করে আবার বাড়িতে চলে আসতে পারবেন এবং মধ্যহানে যদি আপনি যদি পুরুষ হন আর আপনার বিবি বাচ্চা থাকে তাহলে তখন আপনার উপর হজ ফরজ আর নারী নারীর উপরও হজ ফরজ যখন এই সমস্ত বিষয় হবে নারীর জন্য অতিরিক্ত একটি বিষয় হচ্ছে সাধারণ যদি উনি কোনো মাহরাম পেয়ে যান তাহলে তো তখনই ওনার উপর হজ ফরজ আর যদি ওনার কোনো মাহরামের ব্যবস্থা না হয় তাহলে যতক্ষণ পর্যন্ত মাহরামের ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নারীর উপর কি হবে না হস ফরজ হবে না পরবর্তী প্রশ্ন উস্তাদ মেয়েরা যদি তার স্বামী শ্বশুর শাশুড়ি তার সাথে খারাপ আচরণ করে এবং সেই সব কথা মা বাবার সাথে বলে তাহা তাকে বোধ হবে জি সেটাও কি বোধ হবে সেটাও কি বোধ হবে উস্তাদ আমারে এক সরকারি চাকরি করতেন হালাল হারাম কামাইও ছিল এখন উনি অবসর প্রাপ্ত যেহেতু উনার কামাই পুরোপুরি হালাল ছিল না উনার বাসায় খাবার দাবার খাওয়া কি জায়জ হবে না জায়জ হবে না খাবেন না পরবর্তী প্রশ্ন উস্তাদ দেবরদের সামনে আগে যেতাম এখন যাই না বলে আমার বাসায় আসে না মানুষের সাথে আমার বদনাম করে পর্দা করে তাদের সামনে গিয়ে কথাবার্তা বলা জায়জ হবে হ্যাঁ প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারেন তবে বিনা প্রয়োজনে প্রয়োজন অতিরিক্ত আহ কথাবার্তা হাসি হাসি তামসা এগুলা কখনো যায় আসে না শুধুমাত্র জিজ্ঞাসা করতে পারেন অবশ্য রুক্ষ কণ্ঠে এবং সম্পূর্ণ পর্দা মেন্টন করে কিন্তু তার সাথে নরম বাসায় তার সাথে হাসি টাটা করা অপ্রয়োজনীয় কথাবার্তা কোনোটাই যায় আসে না পরবর্তী বছর উস্তাদ মৃত্যু নিয়ে ভীষণ ভয় পাই নামাজ পড়তে শুরু করলে মনে হয় পেছনে আজরাইল অন্ধকার রুমে থাকতে পারি না মনে হয় এখানে আজরাইল এখনই আমার জান কবর কবস করবে একা রুমে থাকতে পারি না সারাক্ষণ বয় আর অস্থিরতার মধ্যে থাকি এটা থেকে বাঁচার উপায় কি উস্তাদ আমি ফরজ ওয়াজিব সুন্নত নফল মেনে চলার চেষ্টা করি সকাল সন্ধ্যার জিকির দুরুদ সবকিছুই আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করি তারপর আবার এই বয় হয়ে যাচ্ছে দেখেন ইমান হচ্ছে এটাই আল ইমান উবাইন আল খাও সুরাজা অর্থাৎ আপনি সর্বদাই বয়ে থাকবেন এবং মাঝে মধ্যে আশাও থাকবে যে আপনার আমি জাহান নামে যাব না জান্নাতে যাব এখন আমার মৃত্যু আসবে না কিছুক্ষণ পর মৃত্যু আসবে কয়েকদিন পর মৃত্যু আসবে আবার মাঝে মধ্যে মনে হবে যে হয়তো আমি এখনো মারা যেতে পারি তো এই জন্য এটাই হচ্ছে ইমান তো এগুলার জন্য আপনি এই আপনি সর্বদাই কোরআন তেলাউ করবেন এবং কখনো একা থাকবেন না একা থাকবেন না আর লোকজনের সাথে হাদিস নিষেধ এসেছে একা রুমে না ঘুমাইতে তো একা রুমে কখনো ঘুমাবেন না এবং লোকজনের সাথে হাসি খুশিতে থাকবেন গল্প গজবে থাকবেন এবং আমলে থাকবেন পরবর্তী প্রশ্ন এক জায়গায় দেখেছিলাম যে ফজর এবং এশার সালাত জামাতের সাথে আদায় করলে সারা রাত নফল ইবাদতের সমান সওয়াব পায় মেরা কি সালাতের মুস্তাব সময় পড়লেই সব পাবে জি আউয়াল ওয়াক্তে যদি মেরা পড়ে মুস্তাব ওয়াক্তে পড়ে তাহলে মেরাও সারা রাত নফল ইবাদতের সওয়াব পাবে ইনশাআল্লাহwidetilde তো আমার মার আপন মামা চাচা এবং আমার বাবার আপন চাচা তারা কি আমার মাহারাম। দেখেন আপনার মার আপন মামা অর্থাৎ যাদের সাথে আপনার মায়ের বিবাহ না যায় যাদের সাথে আপনার মায়ের বিবাহ না তাদের সাথে আপনার বিবাহ না আর যাদের সাথে বিবাহ না তারাই মাহরাম তো আপনার মায়ের আফন মামা আফন চাষা হ্যাঁ তাদের সাথে আপনার মায়ের বিবাহ না যায়স সুতরাং তারা আপনার মাহারাম এবং আপনার বাবার আফন চাষা আফন চাচা আপনার বাবার এখন যদি আপনার বাবাকে আপনার বাবাকে যদি একজন মেয়ে ধরেন তাহলে আফন চাচা অর্থাৎ আফন চাচার সাথে বাতিজির বিবাহ না যায় সুতরাং আপনার বাবার আফন চাচারও আপনার মাহরাম হিসেবে কি হবেন গণ্য হবেন আপনারা নিজ দায়িত্বে মিউট করে রাখবেন কখনো আনমিউট করবেন না উস্তাদ আমার মা বাহিরের দেশে থেকে চাকরি করে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার মা সহ ওই কোম্পানির সকল মানুষকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই দেশে আমার মা লুকিয়ে লুকিয়ে কাজ করে এখন প্রশ্ন হচ্ছে আমার মায়ের টাকা কি হালাল দেখেন আপনার মা কি কাজ করেন আপনার মা যদি বৈধ কাজ করে থাকেন তাহলে আপনার মায়ের ইনকাম হালাল হবে এই ফালিয়ে বেড়ানোর জন্য আপনার মায়ের ইনকাম কি হবে না হারাম হবে না হ্যাঁ ওনার জন্য ফালিয়ে বেড়ানো অর্থাৎ একটি দেশে সেই দেশের অনুমতি সেখানে অবস্থান সেটা আপনার মায়ের জন্য কি হচ্ছে না হ্যাঁ জায়গা হচ্ছে না কিন্তু এর জন্য আপনার মায়ের যা মা যা ইনকাম করবেন আপনার মা যা ইনকাম করবেন সেই ইনকাম কিন্তু আপনার মায়ের হারাম হচ্ছে না যদি আপনার মা হালাল কি করে থাকেন কাজ করে থাকেন মৃত ব্যক্তির নামে কুরবানি দেয়া যায় কি যাবে কিনা জি নফল হিসাবে দিতে পারবেন পরবর্তী প্রশ্ন উস্তাদ আমার স্বামী আমার এবং ছেলে মেয়েদের বরণ পোষণ কিছুই দিতে পারে না তাই আমরা চেয়েছিলাম ইনকামের উদ্দেশ্যে গ্রাম ছেড়ে ঢাকা চলে যায় কিন্তু আমার স্বামী গ্রাম চার থেকে কিছুতেই রাজি হচ্ছে না আমার স্বামী নিজের কোনো কাজ করে না ঋণ করে খায় এখন কি তার আদেশ মানা ফরজ নাকি আমরা তার মতের বিরুদ্ধে গিয়ে চলে যেতে পারবো আমার স্বামী এমন মানুষ কারো কথাই শুনে না সে বলে বলে সে মারা গেলে আমরা যেখানে খুশি যেতাম উস্তাদ এই মর্মে আমাদের করণীয় কি যেহেতু সে আপনাকে বরণ পোষণ দিচ্ছে না তাই আপনার আপনার হয়তো তার কাছে তালাক চাইতে পারবেন সেই অধিকার আপনার দিয়েছে এখানে আপনার আপনার কোনো হবে না অথবা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারবেন সেখানেও আপনাদের স্বামীর অনুমতি নিতে হবে না আর অনুমতি না নিয়ে যদি আপনারা চলে যান তাহলে আপনার গুনাহ হবে না যেহেতু সে আপনাকে বরণ পোষণ দিতে পারতেছে না তার বিয়ের পর একটি মেয়ে শ্বশুর বাড়িতে অনেক আশা নিয়ে যায় কিন্তু সেখানে যাওয়ার পর যখন দিন দিন ওই ফ্যামিলি থেকে খারাপ ব্যবহার পেতে হয় শ্বশুর শাশুড়ি থেকে মেন্টালিটি চর্চা সহ্য করতে হয় আর নিজের স্বামী বা তার বাবা মার কথায় উঠে আর বসে তার মা কে বয় পায় তাহলে ওই মেয়েটি কি করবে তার কি করা উচিত দেখেন মা নিয়ে নেওয়াটাই মূলত উত্তম নিজ অধিকার না চেয়ে বরং মানিয়ে নিলেই হ্যাঁ বিষয়টা অত্যন্ত সুন্দর হবে সুতরাং ওই মেয়ের জন্য উচিত সে দৈর্য সহকারে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে মানিয়ে ওই তার শ্বশুর শাশুড়ি আর কয়দিনই বাসবে। পরবর্তীতে ওই সংসার তো তারই হবে আর তারা যতদিন আছেন ততদিন একটু দৈর্য সহকারে কষ্ট সহকারে মহব্বতের মাধ্যমে তাদের মন জয় করে নেওয়া যায় সেটাই উত্তম হবে পরবর্তী প্রশ্ন উস্তাদ যদি কয়েকবার রোজা মানন করা হয় এবং তারপর যদি আর মনে না থাকে যে কয়টা রোজা মানন ছিল তখন কি করণীয় গভীর ভাবে মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে যে রোজা রি ছিল তারপর গভীর মনোযোগ দিয়ে একটি সংখ্যা নির্দিষ্ট করে সেই সংখ্যা অনুযায়ী রোজাকে আদায় করতে হবে পরবর্তী প্রশ্ন আমার আব্বুরা সয়বাইমুন চার বই দুই বোন আমার দাদি সাড়ে ছয় কাটা জমি রেখে গিয়েছে যা আমার দাদির নামে ছিল আমার বড় বড় তিনি তাই করে বিয়ে দিয়েছেন আমার দাদা তাদের দেখতেন না আমার আব্বু একটা বাড়ি করে দুই বাইকে দুই রুম আর আব্বু এক রুম নিয়েছেন আর এক বাই পাশে গড় করে নিয়েছিল এই করা সম্ভব সম্ভব না তাই আমার বলেছেন যার যার করে জমি পাবে এখন আমাদের রুমের পাশে একটু জমি বেশি আছে অন্য চাষাদের তুলনায় আহ ফুফুরা বলছেন আমরা জমি নিব না যার বাঘে যেমন জমি সে তেমন টাকা দিবে আহ আমরাও মেনে নিয়েছি জমি এমন ভাবে আছে আমাদের বাঘের বেশি জমিটুকু অন্যদের দিতে গেলে আমাদের রুম হবে আর গর বাংলে আর গর করা আমাদের জন্য প্রায় কিন্তু দুই সেটা মানতে নারাজ তারা আমাদের বিভিন্ন বাজে কথা বলে এখন আমরা যদি ফুফাদের বাগের জমির বেশি টাকা দিয়ে জমিটুকু আমাদের মধ্যে তাকে তাকে যায় জি আপনার এটা আপনাদের আপনার ফুফুরাও আপনার দাদার সম্পত্তিতে বাঘ পাবেন সুতরাং ওটা পারিবারিকভাবে সমাধান করে নেবেন পরবর্তী প্রশ্ন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি একটি ব্যাংকের মাধ্যমে একটি শিক্ষা কেন্দ্রে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট পড়াচ্ছি আমাকে ব্যাংক থেকে মাসে পঁয়ত্রিশশো টাকা বেতন দেয় আবার আমাকে ব্যাংক থেকে বলা হয় যে স্টুডেন্টদের থেকে যেন মাসে ত্রিশ টাকা করে বেতন নেই এখন আমার প্রশ্ন হলো এই জবটিকে আবার জন্য হালাল নাকি হারাম না ওটা হালাল হবে না কেন ব্যাংক তাদের সুদ থেকেই আপনাকে বেতন দিচ্ছে এটাই স্বাভাবিক তারপর আপনি ব্যাংকে জিজ্ঞাসা করবেন তারা কোন হাত থেকে এটা দিচ্ছে তাদের তো সুদ ব্যতীত অন্য কোনো সাধারণত তাদের থাকে না তারপরে যদি অথবা মিলিত থাকে সুদ এবং অন্যান্য ইনকাম মিলিত থাকে সেই জন্য এমন জবটা এর থেকে উত্তম জব আপনি খোলার চেষ্টা করবেন একজন লোক বলে তুমি তোমার বাইয়ের সাথে কথা বললে এক তালাক হয়ে যাবে এজন্য মহিলা তার সাথে কথা বলে না দীর্ঘদিন ধরে এখন করলে কি সমস্যা হবে এক হবে পরবর্তীতে আবার বললে না এক তালাকই হবে পরবর্তী প্রশ্ন আসসালাম আলাইকুম আসসালাম উস্তাদ আমাদের ঘরে গিফট পাওয়া প্রাণ কোম্পানির এবং হুবালি ব্যাংকের দেওয়া তিনটি গ্লাস আছে এগুলি কি ব্যবহার করা যাবে দেখেন ব্যাংকের দেয়া যে গিফট ওগুলো তো ব্যবহার করতে পারবেন না আর প্রাণ কোম্পানি যারা সরাসরি যাদের অধিকাংশ ইনকাম কিন্তু মাল বিক্রি থেকে আসে সুদ থেকে নয় সুতরাং প্রাণ কোম্পানির ওই মাল আপনি ব্যবহার করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন নফল বা সুন্নত নামাজের পর ইস্তেফার করা কি মুস্তাহাব জি মুস্তাহাব ইশরাকের দুরাকাত পর কি ইস্তেকফার পর্ব জি অবশ্যই পড়বে আতর ব্যবহারের সুন্দর সময় কোনগুলি আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন বিশেষ করে জুম্মার দিন অথবা জুম্মার দিন যখন লোকজন বেশি আসবে অথবা নামাজের পূর্বে আপনি আতর ব্যবহার করা মুস্তাহাব নামাজের পূর্বে ঈদের নামাজের পূর্বে জুম্মার নামাজের পূর্বে এবং এমন জায়গায় যখন লোক সমাগম বেশি হয় সেই জায়গাতে আতর ব্যবহার করা বুঝতে নিজের গড় পরিপাঠি করে রাখা তবে আপনি যদি নারী হন তাহলে আপনি লোক যেখানে হবে সেখানে আতর দিয়ে যেতে পারবেন না পরবর্তী প্রশ্ন নিজের গড় পরিপাটি করে রাখা মা বাবাকে কাছে সহযোগিতা করা কি এটাকে শুননা এভাবে বলা যাবে না ওটা হচ্ছে নিজ গড় করে রাখা অবশ্যই এটা নিজ গড় পরিপার্চী করে রাখা অবশ্যই এটা শুননা এটা সুন্দর বলতে হচ্ছে সুন্দরতে গায়ের মাক্কা আর মা বাবাকে কাজে সহযোগিতা করা আপনার এখান দায়িত্ব করতে হবে এমনকি এটা ওয়াজিব পর্যায়ে ওয়াজিব বসার বা উঠার সময় কি বিসমিল্লা বলা শুন এটা মুস্তাহাব ডেট ওবার কোনো সুস্বাদু খাবার খাওয়া কি হারাম হবে হারাম তো বলা যাবে না তবে ওটা যদি শরীরের জন্য ক্ষতিকর হয় সেটা অবশ্য মাকরু হবে উস্তাদ আল্লাহ আকবর ফরজ নামাজের পর বলা সুন্নত এটা কখন পরব সুন্নতের পর নাকি ফরজের পর আল্লাহ আকবর সম্পর্কে তো জানা নেই ফরজ নামাজের পর মুস্তাফ হচ্ছে আস্তাক ফুরুল্লাহ বলা এটা ফরজ নামাজের পরে অথবা সুন্নাত অথবা নফল সব নামাজের পরে পরবর্তী প্রশ্ন আমি টিউশন করি এখন যদি কোনো বাচ্চা এক মাসে কয়েকদিন পড়তে আসেনি তাহলে মাস শেষে সেই বাচ্চার মা যদি আমাকে পুরো মাসের বেতন দেয় তাহলে আমি কি সেই বেতন পুরো বেতন গ্রহণ করব যে অবশ্যই গ্রহণ করবেন নাকি যে কয়দিন বাচ্চা আসেনি সেই কয়দিনের টাকা বাচ্চার মাকে দিতে না বলে নিষেধ নিষেধ করার কোনো প্রয়োজন নেই পরবর্তী প্রশ্ন উস্তাদ সালাফি কারা সালাফিদের সম্পর্কে বললে উপকৃত হতাম যারা হানাফি মাথা অনুসরণ করে তাদের জন্য কি সালাফিদের বিয়ে করা উচিত হবে যে বিয়ে করা যেতে পারে কিন্তু উত্তম হবে না হানাফিদের জন্য হানাফি বিয়ে করা সালাফিদের জন্য সালাফি বিয়ে করা সাফিদের জন্য সাফি বিয়ে করা এটা উত্তম তবে যদি কোনো হানাফি সালাফিকে বিয়ে করে তাহলেও বিয়ে হয়ে যাবে সালাফি হচ্ছে যারা তারা যারা কোনো একটি নির্দিষ্ট মাঝহ মানেন না বরং তারা কোরআন এবং তারা তাদের জীবনাতিপাত করেন তারা নির্দিষ্ট মানেন না। এই মূলত হাম্বালি মধাবের একটি অংশ উস্তাদ পরবর্তী উস্তাদ শ্বশুর শাশুড়ি নিজেদের মধ্যে তালাক বলেছে পুত্রবধূকে বলেনি তাই বলেছি সেই শ্বশুর কি ননমাহরম হয়ে যাবে না নন মাহারাম হবে না সে তো আপনার শ্বশুরই তাহলে হয়ে গেলে এই আপনার শ্বশুর শাশুড়ি মিলেই তো আপনার স্বামী হয়েছে আপনার স্বামীর জন্ম হয়েছে আপনার শ্বশুর শাশুড়ি মিলেই তো আপনার স্বামীর জন্ম হয়েছে তাদের সংসার থাকুক অথবা বেঙ্গে যাও তারা আপনার শ্বশুর এবং শাশুড়ি হিসেবেই বিবেচিত হবে পরবর্তী প্রশ্ন আমি জীবিত অবস্থায় সম্পদের অংশ হতে কোন সম্পদের সমান সমান মেয়েও ছেলের মধ্যে বাক করে দেওয়া যাবে কিনা যে অবশ্যই যাবে তবে এক ক্ষেত্রে আপনি ছেলেকে আপনি ডাবল দেওয়ার কথা ছিল যা পাবে ছেলে তার ডাবল পাবে অথবা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে সেই নিয়মের উল্টা আপনি কেন করতেছেন এই জন্য অবশ্যই আপনাকে আহ কালকে আমতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে পরবর্তী বস্তু কোন দিনদার মেয়ের বেদিন ছেলে কিন্তু মনের মানুষকে বিয়ে করা কি ঠিক পরিবার যদি দিনদার ছেলে না খুঁজে দেন তখন করণীয় কি একজন মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং চেষ্টা করবে যদি দিনদার পাওয়া যায় তাহলে তো ভালো আর যদি দিনদার না পাওয়া যায় কিন্তু ভালো মনের তাহলে তাকেও বিয়ে করা যাবে তাকে পরবর্তীতে বিয়ের পর দাওয়াতের মাধ্যমে তাকে দিনে নিয়ে আসার চেষ্টা করতে হবে পরবর্তী একজন ঈদে বোনাস হিসাবে কিছু টাকা দিয়েছিল এখন সেই টাকা কি পাওনা টাকা হিসাবে গণ্য হবে সেই টাকা কি তাকে আবার ফেরত যেহেতু সে বোনাস দিয়েছে তাহলে কেন ফেরত দিবেন সেটাকে তো আপনার সে ছেলে বন্ধু ছিল এখন মেয়ে মাহারাম মানে না সে আপনাকে যখন দিয়ে ফেলছে তখন সেটা দেয়া দেয়ার প্রয়োজন নেই আর যদি আপনি চান তাহলে দিতেও পারেন কিন্তু উলচার বালিকা আপনি হয়ে গেছেন সে জন্য দিয়ে দিয়ে ফেলছে পরবর্তী প্রশ্ন ব্যাংকের চাকরি করলে ব্যাংকের বেতন দিয়ে হজ করলে হবে না সেটা হারাম টাকা ওই টাকা আপনাকে সবকা করতে হবে ওইটা দিয়ে আপনি হজও কেন যাবেন এই টাকার মালিক আপনি আছেন এই মালিকানা থাকা অবস্থায় আপনার উপর হজ ফরজ হয় নাই পরবর্তী প্রশ্ন সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াইকুম সালাম রহমতুল্লাহ উস্তাদ আমার পিতা ও বুঝ অর্থাৎ অশিক্ষিত তিনি আমার মাকে একদিন কোন এক ঘটনার পরিস্থিতিতে রেগে বলেছেন তুই আমার মা এই কথাটা দুইবার বলেছে। কিন্তু তিনি তখন বুঝেনি এটার অর্থ কোন পর্যায়ে চলে যেতে পারে এখন আজ নিয়ে পাঁচ বছর মা বাবা একসাথে মিলিত হয় না মা বলেন তাদের নাকি তালাক হয়ে গেছে তারা শুধু একসাথে না কিন্তু কথা বলা সবই ঠিক আছে অনেক কষ্ট হয় তাদের জামেলার সমাধান দিতে পারি না এখন কি করতে পারি দয়া করে এই বিষয়ে পরামর্শ দিলে ভালো হতো দেখেন আপনার বাবা বলছেন একদিন বলছেন আপনার মাকে তুই আমার মা এই তুই আমার মা এটা দ্বারা তালাকও হবে না এটা দ্বারা জিহারও হবে না জিহারের জন্য হচ্ছে আবদিয়ার অঙ্গের সাথে তুলনা দেয়া অর্থাৎ স্ত্রীকে মায়ের অঙ্গের সাথে তুলনা দেয়া শুধু মা বললে হবে না বলতে হবে যে তুই আমার মায়ের মতো হারাম তুই আমার মায়ের তুই আমার মায়ের বা তোমার হাত আমার মায়ের হাতের মতো তোমার মুখ আমার মায়ের মুখের মতো তোমার চুল আমার মায়ের চুলের মতো এগুলা এভাবে তাসবি বা উপমা দিতে হবে তবেই জিহার হবে অথবা তুই আমার মায়ের মতো হারাম এটা বলতে হবে যেহেতু উনি শুধুমাত্র তুই আমার মা বলছেন সুতরাং এখানে জিহার হবে না এবং তালাকও হবে না এই কথা দ্বারা তালাক হয়নি সুতরাং আপনার মা এবং বাবা আবার একসাথে থাকতে পারবেন তাদের তালাক হয়নি উস্তাদ কাজা নামাজ তাকলে কি উঠানো বাধ্যতামূলক না উঠলে কি গুণা হবে তাহলে কি উঠানো কি উঠাবেন উঠানো মানে কি ওই কাজা ফোরা হ্যাঁ যদি আপনার উদ্দেশ্য হয় কাজা নামাজকে আদায় করা তাহলে অবশ্যই আপনাকে আদায় করতে হবে অবশ্যই আদায় করতে হবে গুণা আদায় না করলে গুণা গুণা যখন আপনার নামাজ যখন কাজা হয়েছে তখনই তো গুণা হয়ে গেছে আর গুণা হবে না যখন নামাজ কাজা হয়েছে তখনই তো গুণা হয়েছে পরবর্তী প্রশ্ন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম ভিডিও সহ বিভিন্ন কমেন্ট শেয়ারও দেখে এগুলিতে পাপ হয় তাও বা করলে কি এই মাফ হবে জি অবশ্যই তাও বা সমস্ত গুণাকে মাফ করে দেয় তাও বা সমস্ত গুণাকেই মাফ করে দেয় এমনকি কোন মুশ্রিক যদি সে তাও করে তাহলে তাকে কিন্তু আপনি ওইভাবে দেখবেন ভিডিও দেখবেন আবার সাথে সাথে মাফ চাইবেন এটা হবে না পরবর্তী প্রশ্ন উস্তাদ ইবাদত ইবাদতকে মুস্তাহাব বলা কি বিদাত হবে না বিদাত হবে না সুন্নত মুস্তাহাব একই পরিবেশের মধ্যে পার্থক্য বিষয়টা একই অর্থাৎ এটা ইসলামে এলাও পরবর্তী প্রশ্ন উস্তাদ সালাতুল হাজত সালাতুল ইস্তেহারা সালাতুল তোবা এই সবগুলো নিয়ত করে যদি দু রাকাত সালাত আদায় করা হয় আদায় করা যায় নাকি প্রত্যেক নামাজ আলাদা করে পড়তে হবে আলাদা করে পড়তে হবে প্রত্যেক ফরজ নামাজের পর ই কি কি দোয়া পড়া শুন না সালাম তাসালাম অমিন কাসালাম এগুলা হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া আপনি যাই পড়বেন সবগুলাই শূন্য দ্বারা প্রমাণিত অর্থাৎ সবগুলাই আপনার জায়েজ সবগুলাই জায়েজ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দোয়া করবেন পরবর্তী প্রশ্ন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি এবং দোয়া পরে সুন্নত পর্ব নাকি ফরজ ও সুন্নত পরে দোয়া ও সুরা ফরজ এবং সুন্নত ফরজের পর আল্লাহ মান্তাম অমিন সালাম এরপর অন্য কিছু বলা যাবে না মাকরু হবে বিদাত হবে আপনি বরং ফরজের পর সুন্নত সমাপ্ত করেই তারপর আমল নামাজের পর যে দোয়ার আমল সেগুলো আপনি করবেন উস্তাদ কোন হারাম ইনকাম সুর কিংবা সুদের সাথে জড়িত এমন মানুষের বাচ্চাকে পড়ালে তারা যদি উক্ত হারাম ইনকাম সুর থেকে আমাকে বেতন দেয় তাহলে কি আমি সেটা গ্রহণ করতে পারবো জি অবশ্যই পারবেন আপনি তো এখানে কাজের বিনিময় নিচ্ছেন আপনি এখানে কাজের বিনিময় নিচ্ছেন পরবর্তী বস্তু কোন নির্দিষ্ট মাঝহাব না মেনে কোরআন ও হাদিস মেনে চললে কি কোনো অসুবিধা হবে এবং কোন মাঝহাবের কোন একটা বিষয়ের সাথে একমত না হলে অন্য মাঝহাবের সেই বিষয়ের সাথে একমত হলে কি কোন সমস্যা দেখেন আপনি নির্দিষ্ট মাঝহাব না মেনে কোরআন হাদিস মেনে চলবেন কিভাবে শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে কিভাবে চলবেন আপনি দুরাঘাত নামাজও পড়তে পারবেন না আপনি কোরআন হাদিসকে সামনে রেখে দুরাকাত নামাজ পড়তে পারবেন না যতক্ষণ না আপনি কোনো ইমামকে মানছেন সুতরাং ওইটা হচ্ছে আমি বলবো ওইটা হচ্ছে কুপ্রবৃত্তির আপনার অন্তরে সেটা আপনাকে নাড়া দিবে অর্থাৎ যাকে বলা হয় আরবিতে খাওয়া হিসাতে নাফ হ্যাঁ প্রবৃত্তি প্রবৃত্তি আপনাকে বলবে আপনার মন আপনাকে বলবে যে কোরআন সুন্দর দ্বারাই তো জীবন চালানো উত্তম এবং কোরআন সুন্না থাকতে মাঝহ কেন মানব তো আপনি দেখেন তো আপনি কোরআন এবং সুন্নাকে সামনে রেখে আপনি দুরাকাত নামাজ পড়তে পারবেন না সঠিকভাবে তো এই জন্য কোরআন হাদিফের ব্যাখ্যা আপনাকে জানতে হবে এবং এই ব্যাখ্যা জানার নামই হচ্ছে একটি মাঝহাবকে অনুসরণ করা তাছাড়া হচ্ছে আপনি এক মাঝহাবকে মানলেন এক বিষয়ে আর অন্য মাঝভাবকে অন্য বিষয়ে তাহলে এখানে আপনার আহ নিজের চয়েস বাছাই করলেন চয়েস করলেন আপনার জন্য সুবিধা কি তো এখানেও তো আপনি প্রবৃত্তি অনুসরণ করতেছেন সুতরাং আপনাকে মাঝাব মানতেই হবে মাঝাব যে কোনো একটি মাঝাব মানা আপনার উপর ফরজ হা আপনি যদি এই পর্যায়ের একজন আলেম হন যে আপনি কোরআন সুন্না থেকে স্পষ্টভাবে সবকিছু বুঝে নিতে সক্ষম হন তাহলে এমন অবস্থায় মাঝাব মানা আপনার জন্য জায়জ হবে না বরং আপনি কোরআন সুন্না দিয়ে আপনার জীবনকে পরিচালিত করতে হবে আমাদের কাছে যা প্রশ্ন ছিল তা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটি প্রতি মাসের পনেরো তারিখ এবং তারিখে হয়ে থাকে যদি মাস উনত্রিশে হয় তাহলে উনত্রিশ তারিখ আটাইশ আঠাইশে মাস যদি হয় তাহলে আঠাইশ তারিখ আমাদের তো সাধারণত পনেরো তারিখ এবং ত্রিশ তারিখে আমাদের এই ক্লাস অনুষ্ঠিত হয় ইনশাল্লাহ আগামী মাসের জুনের পনেরো পনেরো তারিখে আমাদের এই ক্লাস আবার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা সবাই উপস্থিত হবেন নিজে উপস্থিত হবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসার চেষ্টা করবেন এবং আজকে যা আলোচনা হলো এগুলোর উপর আপনি নিজেও আমল করবেন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিবেন এবং এই বিষয়টা অন্যর কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার এটা রসুল আপনাকে দিয়ে গেছেন ফাল্লুবালি উৎসাহ যারা জানবে যারা জানবে না তাদেরকে জাননেওয়ালা জ্ঞানীরা পৌঁছিয়ে দেবে তল্লাফাক রুলা আলামিন আজকের এই মাজলিসকে আজকের এই দর্শ তাদ্রিজকে আল্লাহ যেন আমাদের সেই বিচারের দিন কালকে আমথের দিন নাযাদেনু শিলা বানান ওয়া শুরু দাওয়া আনিলহামদুল্লাহ রুলা আলামিন আসসালামু আলাইকুম রহনতুল্লাহিম